আজকে ফ্রান্সের প্রেসিডেন্টকে আমরা গালাগালি করতেছি, তার শাস্তি দাবি করতেছি, যারা আমাদের দেশের ভিতরে এরকম ফ্রান্সের প্রেসিডেন্ট মতো শয়তান রয়ে গেছে, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার নবীর সামনে গোস্তাকি করে, ব্যঙ্গ করে নবীর মিলাদকে নিয়ে, তাদেরকেও তো ছাড়া যাবে না, ঠিক কিনা? আমরা যেরকম ফ্রান্সের প্রেসিডেন্টের জোতা দিয়ে পিটাইতেছেন আপনারা, তাদেরকেও পিটাইতে হবে। এরকম আমার নবীর সামনে যদি গোস্তাকি করে, তাদেরকেও জোতা ছাড়া দেওয়া যাবে, পিটানো ছাড়া লাইতে দেওয়া যাবে না। সুতরাং একটা দুইটা কাক মাইরা দুলাই দিলে হবে, পিটাইয়া বাইন্দা দুলে রাখলে খেত নষ্ট করে না, করে কাকে আর নামে অন্যগুলো নামে নামে না। তো সুতরাং এই আন্দোলন, নবীর দুশ্মনদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে, ঠিক কিনা? পৃথিবীর যে জায়গায় আমার নবীর সামনে গোস্তাকি হবে, সে যেই হোক না কেন, সে প্রেসিডেন্ট হোক, সে এমপি হোক, সে পাদ্রী হোক, সে মোল্লা হোক, সে শিক্ষক হোক আর প্রফেসর হোক, সে আমাদের ইমানের জায়গায় হাত দিয়েছে, ঠিক কিনা? সুতরাং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার নাম কোনো স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা বা ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটা যারা বলবে তারা আসলেই কোনো ধর্মে বিশ্বাসী না। আর যারা ধর্মের লেবাস পরে মানুষের অন্তরের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবে, তাদের বিরুদ্ধে আমার সোচ্চার হতে হবে, ঠিক কিনা? আশা করব এই শয়তানগুলা এবছর আমার নবীর সামনে যেভাবে জোয়ার উঠেছে সারা বিশ্বের মধ্যে, তারা হয়তো হেদায়ত হয়ে যাবে, নাহলে তারা ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? তবে আমরা তাদেরকে ছাড় দেব না। বাংলাদেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় যদি তারা আমার নবীর সামনে গোস্তাকি করে, সে যেই হোক না কেন, সেখানে প্রতিবাদ করতে হবে। আমার নবীর হাদিস আছে, যদি এরকম যারা ইমানের জায়গায় আঘাত দেবে, যে নবী আমার আল্লাহ বলেছেন আন নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী যারা মোমেন মুত্তাকি, যারা মোমেন মুসলমান তাদের প্রাণের চেয়েও বেশি নিকট আমার নবী, সুবহানাল্লাহ, তাদের প্রাণের মালিকানা আমার নবীকে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। সুতরাং যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকবে তাদেরকে প্রতিরোধ করতে হবে আমাদের। আমরা বাংলাদেশে আমার নবীর সামনে গোস্তাকি করে চলে যাবে এরকম কাউকে আমরা দেখতে চাই না, ঠিক কিনা? তাদের জায়গায় এ দেশে হবে না। সংসদে এই বিষয়ে সরকারকে প্রস্তাব আনতে হবে। যেভাবে কিছুদিন আগে আমরা আন্দোলন করে প্রেস ক্লাবে এবং বিভিন্ন জায়গায় আন্দোলন করে নারী ধর্ষণ বলাৎকার এইগুলার শাস্তি, সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড আদায় করেছি, ঠিক কিনা? সরকার বাধ্য হয়েছে এই দাবি পূরণ করতে। তেমনি আমাদের এখন দাবি হবে বাংলার জমিনে কেউ যদি আমার নবীর সামনে গোস্তাকি করে, সে যেই হোক না কেন, তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সরকার, এটা সংসদ আইন পাশ করতে হবে, ঠিক কিনা? এভাবে বাংলার আনাচে কানাচে থেকে এই দাবি আমাদের তুলতে হবে। শুধু আমি মুসলমান বললে হবে না, মুসলমানের মুসলমান হইতে এলে যেই গুণাগুণ বা আমাদের যে ইমানি শক্তির দরকার আছে, আমাদের আমার নবী বলেছেন তোমরা যদি এরকম কেউ কাজ করে যেটা ইসলাম এবং ইমানের জায়গায় আঘাত আসবে, ওই সমস্ত কাজে তোমরা প্রতিবাদ করতে হবে, রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। যদি সেটা করতে না পারো, প্রথমে বলেছে সেটাকে প্রতিরোধ করতে হবে হাত দিয়ে বা শক্তি দিয়ে, না পারলে ওটার প্রতিবাদ করতে হবে। আর যদি এটাও পারা না যায় রাষ্ট্রীয় বা মুলুকিয়াতের শক্তির কারণে, তাহলে এদেরকে ঘৃণা করতে হবে,
এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, এদেরকে কোনো এক গ্লাস পানিও খাওয়ানো যাবে না, ঠিক কিনা? এদেরকে পুরোপুরি বয়কট করতে হবে। যেভাবে ফ্রান্সের পণ্যকে আমরা বয়কট করার ডাক দিয়েছি, আমাদের দেশে যদি এরকম ফ্রান্স মার্কা লোক থাকে তাকেও বয়কট করতে হবে, ঠিক কিনা? তাদের কোনো প্রতিষ্ঠানে কোনো সহযোগিতা করা যাবে না, তাদেরকে কোনো চাকরি দেওয়া যাবে না, তাদেরকে কোনোভাবে কোনো সহযোগিতার মধ্যে রাখা যাবে না, ঠিক কিনা? তাদের প্রতিষ্ঠানে আমাদের ছেলে পেলে দেওয়া যাবে না। যদি ওইরকম শয়তানের দেখা পাওয়া যায়, ওইরকম মোনাফেক নবীর দুশ্মনের দেখা পাইলে এদেরকে এলাকা ছাড়া করবেন, নাহলে এলাকার মধ্যে গজব চলে আসবে। এইগুলা আমাদের শিক্ষা বিষয়। শুধু নামাজ রোজা করলে হবে না, আমরা যেভাবে ঘর বন্ধ করে ঘুমাই রাত্রে, তেমনি কেন চোরের জন্য, কিসের জন্য? চোরের জন্য, এলাকায় যেন ইমান চোরগুলো আসতে না পারে, দোতা চোর, ইমান চোর, এগুলো যেন আসতে না পারে, এই জন্য এলাকায়ও নজরদারি করতে হবে। কী করতে সচেতনতা, নজরদারি রাখতে হবে। এগুলা এখন অত্যন্ত প্রয়োজন হয়ে গিয়েছে। এরা যুগে যুগে ইসলামের এবং আমার নবীর শানে গোস্তাগি করছে মুসলমানদের বিরুদ্ধে। এগুলা ইহুদি নাসারারা যুগে যুগে কিছু মোনাফেক সৃষ্টি করে করে মুসলমানদের মধ্যে আজকে বিভক্তি এনে দিয়েছে, যার কারণে তারা আজকে মুসলমানদের বিরুদ্ধে তারা বিভিন্ন দেশে দেশে যুদ্ধে মুসলমান দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? মুসলমানদের মধ্যে ঝগড়া লাগিয়ে রাখছে এবং তারা এইভাবে আমার নবীর শান আজমতকে নিয়ে তারা কটুক্তি করছে। এই দুঃসাহস তারা পাচ্ছে মুসলমানদের আজকে শক্তি খর্ব হওয়ার কারণে, ঠিক কিনা? সুতরাং যদি মুসলমানরা যদি আবার জেগে ওঠে, সারা দুনিয়ার মুসলমান যেভাবে বদরের জমিনে 313 জনকে নিয়ে আমার নবী এই সমস্ত কাফের মুশরিকদেরকে পরাস্ত করেছিল, ঠিক কিনা? তাদের কাছে অস্ত্র ছিল না, কিন্তু ইমানই শক্তি ছিল। অনেকের কাছে তলোয়ার ছিল না, আমার নবী তাদেরকে খেজুর গাছের ঢাল দিয়ে দিয়েছেন, এটা নিয়ে তোমরা দাঁড়িয়ে থাকো। ইমানি শক্তি আর যদি আমাদের থাকে, আল্লাহর সাহায্য আসবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতিমুল কারীব ওয়া বাশশিরুল মুমিনিন। যদি আমরা মুমিন হই, বিজয় আল্লাহর পক্ষ থেকে অবশ্যই মুসলমানদের কাছে আসবে, আলহামদুলিল্লাহ। সুতরাং ছেলে মেয়েদেরকে আপনারা নামাজ শিক্ষা দেবেন, আদব কায়দা শিক্ষা দেবেন, কোরআন সুন্নাহর আলোকে তাসাউফ ভিত্তিক জীবন ব্যবস্থা শিক্ষা দেবেন, তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিষয়গুলো শিক্ষা দেবেন। তাহলে বাতেলরা বা দুশমনের রসুল যারা, তারা এই দেশের মধ্যে তাদের সেই মিশন তারা ব্যর্থ হবে, ঠিক কিনা? এদেশ আউলিয়ে কেরামের দেশ। এদেশে আজকে আমরা 17-18 কোটি মুসলমান শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির রসিলাই, আউলিয়ে কেরামদের রসিলাই, যারা ইয়েমেন দেশ থেকে আসছে, ইরাক থেকে গৌসুল আজমে ভান্ডারী আসছে, এইভাবে আরব বিশ্ব থেকে আল্লাহর ওলিরা আসছে, যে সমস্ত দেশে শাম দেশ, ইয়েমেন দেশ, ইরাক, এগুলোর জন্য আমার নবী দোয়া করেছিলেন, সুবহানাল্লাহ। আমার নবী এই দেশের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামনা ফি ইয়ামানা, এই দেশগুলার দোয়ার বরকত নিয়ে, আমার নবীর দোয়া নিয়ে আল্লাহর ওলিরা শাম দেশ থেকে, ইয়েমেন দেশ থেকে এই দেশে আসছে, আলহামদুলিল্লাহ। বলেন বাংলাদেশ নাম না থাকলেও ইয়েমেনের দোয়া আসছে শাহজালালের ওসিলায়, সুবহানাল্লাহ। গৌসুল আজম ভান্ডারীর সে ইরাক থেকে গৌস পাকের আওলাদ হয়ে এই দেশে আসছে, আমার নবীর দোয়ার ওসিলায়, সুবহানাল্লাহ। এই দেশে আজকে আমরা এত মুসলমান, এটা আল্লাহ চেয়েছেন কি না? আল্লাহ চাইছেন। একসময় এখানে সব সনাতন ধর্ম ছিল, বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। আপনাদের যদি 10-20 কোটি পিছনে যান, দেখবেন যে আপনাদের পূর্বপুরুষ সবগুলা সনাতন ধর্ম, নাহলে বৌদ্ধ ধর্ম, ঠিক কিনা? তো এরা ইসলামের দাওয়াত পেয়েছে আল্লাহর ওলিদের ওসিলায়, সুবহানাল্লাহ।
সুতরাং আমরা তাদেরকে ভালোবাসতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কোরআনে এই জন্য বলেছেন তোমরা আল্লাহর তাবেদারি করো, আল্লাহর রসুলের তাবেদারি করো, এবং যারা উলিল আমর শরীয়ত তরিকাতের ইমাম আউলিয়া কেরাম বুজুরগান দ্বীন যারা নবীর ওয়ারেস তাদের তাবেদারি করো। সুবহানাল্লাহ। যাই হোক, ঈদে মিলাদুন্নবীর এই অনুষ্ঠান আল্লাহ পাক কবুল করুন, আমিন। এবং প্রত্যেকেই আপনারা এলাকায় সমাজসেবামূলক কাজ করবেন, মাদক নেশা সন্ত্রাস জঙ্গিবাদ যৌতুক এই সমস্ত হারাম কাজগুলো থেকে যুব সমাজ যেন হেফাজত থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা মৈনিয়া যুব ফোরাম নামে একটা কমিটি দাঁড় করিয়েছি, সেই কমিটির সদস্য হয়ে যাবেন সবাই। আঞ্জুমান রহমানিয়া মৈনিয়া মেজবান ডারিয়ার কমিটি যেটা সিনিয়রদের কমিটি সেটারও মজবুত করে নেবেন ইনশাআল্লাহ, যেন সাংগঠনিকভাবে আমরা যেন এই দিনের খেদমত দেশের খেদমত সমাজের খেদমত যেন করতে পারি, আমিন বলুন। এখন সুন্নিরা বিভক্ত বিচ্ছিন্ন এখন এক করার দরকার হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ পাক চান যারা যারা প্রকৃত ইমানদার তারা যেন একসাথে আল্লাহর রুজুকে ধারণ করে। ওয়া তাহজিমু বিহাবিলিল্লাহ জামিয়ান ওয়া লা তাফারুক। আল্লাহ পাক কোরআনের এই বাণী সাধুত বাণীর আলোকে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, তখনই আল্লাহর রহমত আসবে, নাহলে আল্লাহর রহমত আসবে না আমাদের উপর। মসজিদ ভর্তি হইলেও লাভ হবে না আমাদের মধ্যে যদি ইত্তেফাক না হয়, ঐক্য ভ্রাতৃত্বের বন্ধন যদি মজবুত না হয়, আমল দিয়ে লাভ হবে না। ঈমান দুর্বল থাকলে আমলের কোনো কাজ হবে না, আল্লাহর হুকুমের পরিপন্থী কাজ করলে আমলের কোনো ফায়দা হবে না, এটা বুঝতে হবে। আমল লাগবে, কিন্তু আমরা ঈমান ঈমানের শক্তি মজবুত করতে হবে, আমাদের ঈমানকে তাজা রাখতে হবে, ঠিক কিনা? আগে ঈমান তারপর আমল, এই জন্য আমাদের আকীদা দুরস্ত হওয়া দরকার। আকীদা আমাদের কি জানতে হবে, আকীদা শিক্ষা নিতে হবে, আকীদা ঠিক থাকলে আমাদের ঈমান ঠিক থাকবে, আমাদের আমলও ঠিক থাকবে, আলহামদুলিল্লাহ। এই জন্য আহলে সুন্নাহ জামাতের আকীদাকে অনুসরণ করা যুগে যুগে সবাই সাহাবায়ে কেরাম বলেন, তাবেঈন বলেন, মাযহাবের ইমামরা বলেন, আউলিয়া কেরাম, তাবে তাবেঈন, আইমা মুস্তাহিদিন, আউলিয়া কেরাম বুজুর্গান দ্বীন, তারা প্রত্যেকেই আহলে সুন্নাহ জামাতের আকীদা বিষয়ে গুরুত্ব দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কারণ ইসলাম 73 মুসলমানরা 73 ভাগে বিভক্ত হবে, শিয়া কাদিয়ানি রাফিদি মুতাজিলা ওয়াহাবি এরকম অসংখ্য 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 ভাগ আছে। তারাও বলে তারাও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তবে এটার মাপকাঠি আছে, এগুলো জানতে হলে আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, অনেকে এখন ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ, বলেন তারা বুঝতে পারতেছে, অনেকে আমার নবীকে এখন হায়াতের নবী হিসাবে স্বীকার করে আলহামদুলিল্লাহ বলেন, যারা এক বছর দুই বছর আগেও উল্টা কথা বলছে, ঠিক কিনা? তারা নূর নবী হিসাবে স্বীকার করে, আমার আল্লাহ আমার নবীর মহব্বতে নবীর জিকির করলে আল্লাহ বেশি খুশি হয়, এই কথা এখন তাদের জবান থেকে বের হয়, ঠিক কিনা? এগুলো হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদাগুলো বুঝতে পারলেই সে আসলে আহলে সুন্নাতের অনুসারী হবে। আমি বললেই আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বললে হবে না, তার কর্মে আমাদেরকে বুঝতে হবে, তার জবানে বুঝতে হবে, তার বিশ্বাসে বুঝতে হবে সে আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না বাতিল আকীদা। তো এই বইগুলো আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের আল্লাহ রাসূলকে চেনার জানার বোঝার তৌফিক দান করুন, আমিন।